এবার অফিসিয়াল ভাবে গান গেয়ে তাক লাগালো ধুলিয়ানের ছেলে জয়সিংহার। শনিবার সন্ধ্যায় এসএমআর লজে শুভমুক্তি হলো আমার গল্প তুমি অ্যালবামটি। ইতিমধ্যেই অ্যালবামটি 25 তারিখ শুভমুক্তি হয়েছে বিভিন্ন মিউজিক অ্যাপগুলিতে, আর শুভমুক্তি হতে ব্যাপক সাড়া ফেলেছে এই গানটি। আজ আনুষ্ঠানিকভাবে এই গান শুভমুক্তি পেল। এই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ওসি বিজন রায়, বিশিষ্ট সমাজসেবী দুস্থ পরিবারের আশার আলো রামকৃষ্ণ সিং। উল্লেখ, এই গানটি গেয়েছেন আপনার সহ ধুলিয়ানের ছেলে জয়সিংহার। তিনি ছোট থেকেই গান ভালোবাসতেন, তার গায়ক হওয়ার স্বপ্ন আজ এই সময় দাঁড়িয়ে কিছুটা হলেও স্বপ্ন পূরণের লক্ষ্যে এসে দাঁড়িয়েছে। জয়সিংহারের রয়েছে একটি উন্নত মানের স্টুডিও, আর নিজের স্টুডিওতে নিয়মিত গান গাই তিনি। তার মধুর কণ্ঠে কয়েক বছর ধরেই কভার গান উপহার দিতেন, এবার তিনি নিজেই অফিসিয়ালভাবে নিজ গলায় গিয়ে রীতিমতো তাক লাগালো ধুলিয়ানে। প্রণাম জানাচ্ছি বড়দেরকে। একটা জিনিস আমি বলবো যে ও এতদিন ধরে এত স্ট্রাগল করে আসছে, আমি বললাম যে ডে ওয়ান আমি ওকে দেখতেছি ফেসবুকে স্পেশালি, যে ও কত রকমভাবে চেষ্টা করে আজকে ওই জায়গাটা এসে পৌঁছেছে। তো আমাদের শুভকামনা রইল তার জন্য যে আজকে এত চেষ্টা করে দুনিয়ার মতন এত প্রত্যন্ত গ্রামে ও এত বড় চেষ্টা করে আজকে অনেক একটা ভালো প্ল্যাটফর্মে আসতে পেরেছে, এবং আমি জানি ওর ভবিষ্যৎ উজ্জ্বল, কিছুদিনের মধ্যে অনেক ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাবে। চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে আমাদের শুভকামনা রইল তার সঙ্গে সঙ্গে আমরা যারা আছি চেষ্টা করবো যদি কোনো দিন ওকে কোনো কাজে লাগতে পারি যেন ওকে আমরা সাপোর্ট করি। থ্যাংক ইউ। উত্তরটা দিলে বুঝতে পারবো কি বলতে চাইছি, বুঝলে না শুনলো তুই কি মজা আছে, তাই না? তো গান কেমন লাগলো সেটা বিচার করা শুধু আমার একার দায়িত্ব বা কর্তব্য না, আমি ঠিকা নিয়ে নিয়েছি জিনিস। গান কেমন লাগলো একা কেমন বলো, সবাই মিলে বলি গান কেমন লাগলো, কেমন লাগলো গান? ভালো। এতগুলো লোক যদি বলে ভালো লেগেছে, আমার ক্ষমতা আছে এখান দাঁড়িয়ে বলবো খারাপ লেগেছে? ভালো লেগেছে তো অবশ্যই, আমাকে প্রথমেই বলে দিলাম যা কিছু আছে, সত্যি খুব সুন্দর সুন্দর গান শুনে খুব ভালো রেসপন্স দিলেন। আর আপনাদের বলবো আপনারা এইসব প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আমার এই গানটা সার্চ করুন, শুনুন কেমন লাগছে, ফিডব্যাক জানাবেন। যেমন Gaana.com, JioSaavn, Spotify, উইকি মিউজিক, হাঙ্গামা, অ্যামাজন প্রাইম মিউজিক, অ্যাপল মিউজিক, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল গিয়ে আপনারা সার্চ করে টিকটক ভিডিও, রিলস ভিডিও বানাতে পারবেন। এবার আপনাদের ভালোবাসা যদি প্রপার আমরা পাই তাহলে নিশ্চয়ই এর থেকে ভালো ভালো ডেডিকেশনস আপনাদের দেবো। গানটাতে আপনাকে কে কে কীভাবে হেল্প করেছে? অ্যাকচুয়ালি গানটা লিখেছেন আমাদেরই, আমার প্রোডাকশনেরই আমার বন্ধু হাবিব আদনান, আর গানটার সুর আমি করেছি, মিউজিকটা আমার করা, মিক্স মাস্টারিং আমার ভাই দীপ্ত করেছেন, গ্রাফিক্সের কাজ সুরজিৎ মাহাতো আমার বন্ধু করেছেন। অনেকেই সহযোগিতা করেই সমস্ত কাজগুলো আমরা একত্রিতভাবে কাজগুলো করেই আজকে এরকম একটা ডেডিকেশনস আপনাদের দিতে চলেছি। আর আপনারা দোয়া করবেন যাতে করে এর থেকে ভালো কিছু আপনাদের ডেডিকেশন করতে পারি। আপনার মাথায় কিভাবে আসে এরকম গল্পগুলো? আপনি রাইটার কথাটা বললেন তো একটু নিজেকে মানে একটু হেজিটেশন লাগছে আমারই, কেন কি রাইটার বলতে আমরা যাকে চিনি, খাস করে আমি যাদের জানি, আমাদের সেই সেই পুরনো যারা লেজেন্ড ছিলেন এখনও চিরদিনই থাকবেন, শৈলেন্দ্র, মজরু সুলতান, বুড়ি হাসরত জয়পুরি, গুলজার, জাভেদ আখতার, এখনকার অমিতাভ ভট্টাচার্য, কাউশারাম মুনি, যতগুলো আছে। তো আমি একটা জায়গা থেকে সাহস করেছি লেখার, আমি এটা বলবো আপনাকে কি এতগুলো যারা লেজেন্ডস যাদের আমি নাম নিলাম তাদের সাথে আমার যে যেটুকু রিজেম্বলেন্স রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে দে আর অলসো হিউম্যান বিইং অ্যান্ড মি টু, মানে তারা মানুষ। আমি ওইটা এক্সাম্পল নিয়ে নিজের চেষ্টা করেছি কি তারা যদি এরকম জায়গায় যেতে পারে নিজের চেষ্টায়, তো আমি যদি চেষ্টা করি একটু সামান্যতম যদি স্থান করতে পারি। আর রাইটিং আমাকে সবদিনই ভালো লাগে, মানে কলেজ লাইফ থেকে আমার লেখার অভ্যেস, একটু একটু চেষ্টা করি, সবারই কিছু না কিছু হবি থাকে। তো অতটা কেউ জানতো না, আমি আমার ভাই জয়সিংহারের কন্ট্যাক্টে এসে 2017 সাল থেকে একটু একটু শুরু করি। তো আমরা বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নিই নি কি ভালোভাবে লঞ্চ করব,
একটা বড় প্রোগ্রাম করব, একটা প্ল্যাটফর্মে যাবো,